ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সিটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশানটা ফলো করব সেটা হলো প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ এবং অন্যান্য অংশ চলো মূল আলোচনায় এসে আমরা past continuous tense शिखे past continuous tense that is an action that was going on in past is called past continuous tense in other words an ongoing action in past time is called past continuous tense बांगला जुदी आम राहर संगाटा के देखी ओतिते कोनो काज अभिराम चोल छिलो ए जागाटा के अवश्य लक्ष्य रखबे अतीते अविराम चलती এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় অর্থাৎ কোনো কাজ কন্টিনিউয়াস ফর্মে ছিল অবিরাম চলছিল অতীতে তো সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব তো বাংলা সেন্টেন্সে বাংলা বাক্যে ক্রিয়ার যে রূপগুলো পাব সেগুলো হচ্ছে পয়েন্ট টুতে দেখো বাংলা ক্রিয়ার শেষে এটা কিন্তু সাধু ভাষায় যে ক্রিয়ার ব্যবহার হয় এখানে সেই রূপটা দেওয়া রয়েছে তেছিলাম আমি পড়িতেছিলাম তেছিল সে খেলিতেছিল তেছিলে তুমি বলিতেছিলে তিনি হাঁটিতেছিলেন তো এই সাধু সাধু ভাষার রূপে দেওয়া রয়েছে কারণ চলিত ভাষায় দিলে হয়তো অন্য কোনো ক্রিয়ার সাথে মিলে যেতে পারতো সেই জন্য যেমন আমি পড়িতেছিলাম বা আমি পড়ছিলাম তুমি হাঁটিতেছিলে তুমি হাঁটছিলে সে হাঁটছিল তারা খেলছিল আমি আসছিলাম তুমি দেখছিলে এই ধরনের অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল তেমন যখন বাংলা ক্রিয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে অতীতে চলছিল এটাই হচ্ছে তোমার মূল শর্ত তো সেক্ষেত্রে তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে তো বুঝে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে চলমান কিছু তো এক্ষেত্রে আমরা যে গঠন প্রণালী অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা এবং কর্তা অনুসারে হয় ওয়াজ বসবে নয় ওয়ার বসবে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে এবং তারপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসবে যদি না থাকে অন্যান্য অংশ থাকলে সেগুলো বসে যাবে এখানে দেখো কোথায় ওয়াজ বসবে কোথায় ওয়ার বসবে সেটাকে আমি ডিটেলে বলে দিয়েছি সবসময় মনে রাখবে আই এর সাথে ওয়াজ বসবে ইউ ইউ এর অর্থ তুমি বা তোমরা যাই হোক না কেন তার সাথে ওয়ার বসবে এবং সিঙ্গুলার সাবজেক্ট সেটা হি সি ইট কোনো একজনের নাম কমন নাউন অর্থাৎ বার্ড ট্রি যাই হোক না কেন যদি সিঙ্গুলার হয় তবে তার সাথে ওয়াজ যেমন হি ওয়াজ শি ওয়াজ ইট ওয়াজ এমন সিঙ্গুলার সাবজেক্ট এক বছর সাবজেক্ট হলে ওয়াজ বসাবে প্লুরাল সাবজেক্ট যেমন ধরো দে উই বা দ্য বয়েজ দ্য বার্ডস এরকম যদি বহু বচন সাবজেক্ট নির্দেশ হয় নির্দেশ করে তো সেক্ষেত্রে তোমরা ওয়ার বসিয়ে দেবে তো তোমরা বুঝতে পারলে আই এর সাথে ওয়াজ ইউ এর সাথে সবসময় ওয়ার এছাড়া সাবজেক্ট যদি একজনকে নির্দেশ করে তবে ওয়াজ এবং একের বেশি নির্দেশ করলে ওয়ার যেমন ধরো হি ওয়াজ দে ওয়ার এক্সাম্পল দেওয়া রয়েছে এবার আমরা এর গঠন সম্পর্কে জেনে গেলাম এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করব তারা খেলছিল এখানে দেখো তারা একটা কাজ করছিল যেটা অতীতে চলছিল এমন বোঝাচ্ছে তারা খেলছিল দে সাথে আমরা ওয়ার বসাবো দে ওয়ার প্লেইং এখানে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়ার বসলো তারপর ভারবে শেষে আইএনজি বসলো যদি বলতাম তারা ফুটবল খেলছিল দে ওয়ার প্লেইং ফুটবল আমি একটি বই পড়ছিলাম তা আমি এক্ষেত্রে আই আই এর সাথে ওয়াজ বসবে আই ওয়াজ রিডিং রিড ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে আই ওয়াজ রিডিং এ বুক তো আমরা আরও কিছু এক্সাম্পল দিয়ে দিই আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং আমি একটি চিঠি লিখছিলাম আই ওয়াজ রাইটিং এ লেটার আমি একটি কবিতা লিখছিলাম আই ওয়াজ রাইটিং এ পোয়েম সে বল খেলছিল হি ওয়াজ প্লেইং ফুটবল সে এখানে খেলছিল হি ওয়াজ প্লেইং হিয়ার তারা স্কুলে যাচ্ছিল দে ওয়ার গোয়িং টু স্কুল তো তোমরা দেখলে যে কিছু সেন্টেন্স অতীতে কিছু চলছিল বোঝাচ্ছে তখন তোমরা সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার এবং তারপরে শেষে আইএনজি চলো এবার আমরা নেগেটিভ কি করে তৈরি করতে হয় সেটা দেখে নিই পয়েন্ট ফাইভটা খেয়াল করে দেখো নেগেটিভ অর্থাৎ না বোধক সাবজেক্ট বসাবে তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার এবং তারপর নট বসিয়ে দেবে হয় ওয়াজ নট বা ওয়্যার নট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং তারপর যদি বাকি কিছু থাকে সেটা অবজেক্ট হতে পারে বা অন্যান্য কিছু সেটা বসিয়ে দেবে যদি না থাকে তো কিছু বসবে না মা রান্না করছিল মা রান্না করছিল না এটা দেখো না রয়েছে মাদার মাদারের সাথে মা একজন তাই ওয়াজ বসলো মাদার ওয়াজ নট কুকিং খেয়াল করে দেখো মাদার ওয়াজের সাথে আমরা নট বসালাম তো ওয়াজদের সাথে নট যদি কন্ট্রাক্টেড ফর্মে বা শর্ট ফর্মে বসাতাম তা ওয়াজন্ট হতো মাদার ওয়াজন্ট কুকিং তিনি ঘুমাচ্ছিলেন না হি ওয়াজন্ট বা হি ওয়াজ নট স্লিপিং আমরা পড়ছিলাম না উই ওয়ার নট রিডিং আমরা ফুটবল খেলছিলাম না উই ওয়ার নট প্লেইং ফুটবল পাখিগুলি উড়ছিল না দ্য বার্ডস নট ফ্লাইং ছেলেগুলো হাঁটছিল না দ্য বয়েজ ওয়ে নট ওয়াকিং তুমি পড়ছিলে না ইউ ওয়ে নট রিডিং তো এখানটায় এই কনস্ট্রাকশনটাই ফলো করবে এক্সাম্পল দুটো খুব ভালো করে দেখবে এবং আমি কিছু মুখে বলে দিলাম এবার আসছি আমরা ইন্টারোগেটিভে ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো প্রশ্নের যে গঠনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অর্থাৎ এই প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া যাবে তো সেখানে তোমরা যে কনস্ট্রাকশনটা ফলো করবে সেটা হচ্ছে বাকি শুরুতেই সাবজেক্টের পূর্বে ওয়াজ বা ওয়ার কিছু একটা বসাবে তারপর সাবজেক্ট বসাবে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইনজি এবং প্রয়োজনে অন্যান্য অংশ বসিয়ে দেবে আর প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দেবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স খেয়াল করে দেখো তিনি কি টিভি দেখছিলেন একটা জিনিস মনে রাখবে পাস কন্টিনিউয়াস কিন্তু অতীতে কোনো কাজ চলছিল অ্যান্ড অনগোয়িং অ্যাকশন ইন পাস্ট টাইম তিনি কি টিভি দেখছিলেন তো আমরা প্রথমে কি বসাবো তিনির সাথে তিনি হচ্ছে হি হির সাথে আমরা ওয়াচ বসাবো তাই ওয়াচটা প্রথমে বসলো ওয়াজ হি ওয়াচিং টিভি পাখিগুলি কি উঠছিল ওয়ার দ্য বার্ডস ফ্লাইং ওয়ার দ্য বার্ডস ফ্লাইং তুমি কি লিখছিলে ওয়ার ইউ রাইটিং সে কি খেলছিল ওয়াজ ই প্লাইং তারা কি আসছিল ওয়ার দ্য কামিং ট্রেনটি কি চলছিলো ওয়াজ দ্য ট্রেন মুভিং ওয়াজ দ্য ট্রেন রানিং কিছু সেন্টেন্স তোমরা পেয়ে গেলে তুমি কি বই পড়ছিলে আর ইউ রিডিং বুক তুমি কি ইংরেজি বই পড়ছিলে আর ইউ রিডিং ইংলিশ বুক সে কি তোমাকে সাহায্য করছিল ওয়াজ ই হেল্পিং ইউ এবার আসছি আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে যদি একসাথে মিলিয়ে দিই তবে সেন্টেন্স কনস্ট্রাকশনটা কেমন হবে সেটা এবার একটু দেখে নিই তো শুরুতেই তোমরা ওয়াজ নট এ শর্ট ফর্ম যেটা ওয়াজ বা ওয়ার নটের শর্ট ফর্ম যেটা ওয়ার্নট এই দুটোর মধ্যে যে কোনো একটি বসিয়ে দেবেন তারপর সাবজেক্ট এবং তারপর ভার্বের সাথে আইনজি যোগ করে দেবেন এর আরও একটা ফর্ম আছে ওয়াজ বা ওয়ার বসিয়ে দিয়ে সাবজেক্টের পর তুমি নট বসাতে পারো তুমি কি পড়ছিলে না খেয়াল করে দেখো এটা প্রশ্নও করছি আবার নাও বলছি ওয়ারন্ট ইউ রিডিং অর্থাৎ এখানে ওয়ারের সাথে আমি নট বসালাম যদি নটটাকে ভাগ করে বসাই ওয়ার ইউ নট রিডিং এটা বলতে পারি শিশুটি শিশুটি কি ঘুমাচ্ছিল না ওয়াজ্ট দ্য বেবি স্লিপিং যদি নটটাকে ভাগ করে বসাই ওয়াজ দ্য বেবি নট স্লিপিং তুমি কি পড়ছিলে না ওয়ার্ট ইউ রিডিং সে কি আসছিল না ওয়াজন্ট হি কামিং তারা কি খেলছিল না ওয়ার্ট দে প্লেইং বা ওয়ার দে নট প্লেইং এইভাবে এই কনস্ট্রাকশনটাকে অনুসরণ করবে এবার আসছি আমরা ডাব্লু কোশ্চেনে আমরা এর আগে যে প্রশ্নগুলো পেলাম এগুলো অবজেক্টিভ ছিল অর্থাৎ এদের উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া যাচ্ছিল যেমন তিনি কি টিভি দেখছিলেন তো সেটার উত্তর তুমি হ্যাঁ কিংবা না দিতে পারতে কিন্তু WH দিয়ে যে প্রশ্নগুলো করা হয় তার উত্তর তোমাকে বিস্তারিত দিতে হয় হ্যাঁ না দিলে এর উত্তরটা আমরা পেতে পারি না তো এবার আমরা ডাব্লু কনস্ট্রাকশন যেটা আছে সেটাকে একটু দেখিনি প্রথমে যে ডাব্লিউচ ফ্যামিলির যে ওয়ার্ড যেটা প্রয়োজন পড়বে সেটা বসাবে তারপর ওয়াজ বা ওয়ার বসাবে এখানে যে প্রশ্নবোধক বাক্যের যে কনস্ট্রাকশনটা রয়েছে সেটাই তারপর অনুসরণ করা হবে তারপর সাবজেক্ট এবং তারপর ভারতের সাথে আইনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন তো আমরা আবার একটু ডাব্লিউচ ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করিয়ে দিই পরিচয় হয়নি হু কে বা কারা হুইচ কোনটি বা কোনগুলি হুম কাকে বা কাদেরকে হোয়াট কি বা কি কি হোয়ার কোথায় ওয়েন কখন বা কবে ওয়াই কেন হুজ কার বা কাদের হাও কিভাবে বা কত হাউ মাছ কতটুকু আনকাউন্টেবল হাউ মেনি কতগুলি কাউন্টেবল হাউ মেনি টাইমস কতবার এছাড়াও হাউ দিয়ে আরও প্রশ্ন তৈরি করা যায় তো চলো আমরা এবারে কিছু এক্সাম্পল দেখে নিই দেখো তুমি কোথায় যাচ্ছিলে এখানে দেখো কোথায় তাকে হাইলাইট করে দিয়েছি কোথায় কথার অর্থই হচ্ছে এখানে হইয়া তুমি কোথায় যাচ্ছিলে কোথায় ইংরেজি হোয়ার হোয়ার এবার সাবজেক্ট হচ্ছে ইউ তাই এর সাথে ওয়্যার বসলো হোয়ার ওয়ার ইউ গোয়িং সে কি লিখছিল হোয়াট ওয়াজ হি রাইটিং কে তোমাকে ডাকছিল হু ওয়াজ কলিং ইউ এখানে যদি কে বা কারা তোমাকে ডাকছিল তবে হয়ে যেত হু ওয়ে কলিং ইউ তিনি কাকে সাহায্য করছিলেন কাকে ইংরেজি হুম হুম ওয়াজ হি হেল্পিং তুমি কোন বইটি পড়ছিলে হুইজ বুক ওয়্যার ইউ রিডিং তুমি কোন বইটি পড়ছিলে হুইচ হচ্ছে কোন তারা কেন হাসছিল কেন ইংরেজি হোয়াই হোয়াই ওয়্যার লাফিং সে কিভাবে হাঁটছিল কীভাবে ইংরেজি হাও হাউ ওয়াজ ই ওয়াকিং আমরা বেশ কিছু কনস্ট্রাকশন পেলাম আমি আরও কিছু তোমাদেরকে কনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে তুমি কোথায় যাচ্ছিলে হোয়াই ওয়ার ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট তুমি কেন বাজারে যাচ্ছিলে হোয়াই ওয়ার ইউ গোয়িং টু মার্কেট আমি বাজারে কিছু কিনতে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট টু বাই সামথিং সে কি লিখছিল হোয়াট ওয়াজ দি রাইটিং সে একটি চিঠি লিখছিল হি ওয়াজ রাইটিং এ লেটার সে কি চিঠি লিখছিল ওয়াজ দি রাইটিং এ লেটার না সে চিঠি লিখছিল না নো হি ওয়াজ রাইটিং এ লেটার কে তোমাকে ডাকছিল হু ওয়াজ কলিং ইউ মা আমাকে ডাকছিল মাদার ওয়াজ কলিং মি মা কি তোমাকে ডাকছিল ওয়াজ মাদার কলিং ইউ হ্যাঁ মা আমাকে ডাকছিল ইয়েস মাদার ওয়াজ কলিং মি তিনি কাকে সাহায্য করছিলেন হোম ওয়াজ ই হেল্পিং তিনি আমাকে সাহায্য করছিলেন হি ওয়াজ হেল্পিং মি তিনি কি তোমাকে সাহায্য করছিলেন ওয়াজ ই হেল্পিং ইউ না তিনি আমাকে সাহায্য করছিলেন না নো হি ওয়াজ নট হেল্পিং মি তিনি আমার ভাইকে সাহায্য করছিলেন হি ওয়াজ হেল্পিং মাই ব্রাদার তো এইভাবে তোমরা এই কনস্ট্রাকশনগুলো শিখে নেবে খুবই সহজ এখানে মূল জিনিস যেটা সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে ভারবে শেষে আইনজীবী বসবে এবং এছাড়াও আমি নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন কীভাবে ফর্ম করবে সেগুলো নিয়ে আলোচনা করলাম তো ফার্স্ট কন্টিনিউয়াস যে আলোচনাটা শুরু হয়েছিল সেটা এখানেই শেষ করলাম আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং সবচেয়ে লেটেস্ট লিঙ্ক যেটা সেটা সবচেয়ে নিচে আছে সেখান থেকে ক্লিক করে দেখে নিও সবাই ভালো থেকো আজ এখানেই বিদায় জানাচ্ছি বাই